স্বাগতম ইঞ্জিনিয়ার্স ক্যাফেতে। আমরা জানি প্রেশার মেজারমেন্টের জন্য প্রেশার গেজ ব্যবহার করা হয় ইউটিউব ম্যানোমিটার। তো আমরা আজকে ইউটিউব ম্যানোমিটার দেখব এবং এই রিলেটেড বেশ কিছু সমস্যা দেখব এবং সমাধান দেখব। তো শুরুতেই একটা সমস্যার সমাধান দেখা যাক, যে রাইট লিম্ব অফ সিম্পল ইউটিউব ম্যানোমিটার। আমরা সিম্পল ইউটিউব ম্যানোমিটার যদি আঁকাই, তাহলে এরকম হয়। তো এখানে বলতেছে যে রাইট লিম্ব অফ এ সিম্পল ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং মার্কারি ইজ ওপেন টু অ্যাটমসফেয়ারিক। এই অংশটুকু অ্যাটমসফেয়ারিকে ওপেন, হোয়াইল দ্য লেফট লিম ইজ কানেক্টেড টু এ পাইপ। এইটা একটা পাইপের সাথে কানেক্টেড, এটা একটা পাইপের সাথে কানেক্টেড। ইন হুইচ দ্য ফ্লুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি, এখানে যে ফ্লুইডটা আছে তার স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 ইজ ফ্লোয়িং। দ্য সেন্টার অফ পাইপ ইজ 12 সেন্টিমিটার বিলো, এই যে সেন্টার যেটা পাইপের সেটা মার্কারির যে লেভেল ডান পক্ষে, সেই লেভেল থেকে ধরলাম এই পর্যন্ত মার্কারি আছে, তো এইখান থেকে 12 সেন্টিমিটার নিচে। ফাইন্ড দ্য প্রেশার অফ ফ্লুইড ইন দ্য পাইপ, ডিফারেন্স মার্কারি লেভেল ইন টু লিম্বস ইজ 20 সেন্টিমিটার। আচ্ছা, এইখানে আমি ধরে নিলাম অয়েল যেটা আছে বা ফ্লুইড যেটা আছে সেটা হচ্ছে এইখানে এই পর্যন্ত আছে। তো বলতেছে এই হাইটটা, টোটাল হাইটটা 20 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা যদি মার্কারি দিয়ে ভর্তি থাকে, এতটুকু হাইট হবে কি, পুরোটা 20, উপরের অংশটুকু 12, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমরা ডেটাম হিসাবে নিলাম এক্স এক্স, তাহলে এই বরাবর প্রেশার ব্যালেন্স হবে 0। অর্থাৎ আমি যদি এটা এ ধরি, এটা যদি এই সাইডটা যদি বি ধরি, তাহলে পি এ প্লাস এতটুকু হাইটের জন্য রো জি এইচ ওয়ান যদি ধরি আমি, এইটা ইকুয়াল টু এতটুকু শুধু হাইট রো জি এইচ টু, সেক্ষেত্রে আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য প্রেশার অফ ফ্লুইড পি ওয়ান বের করতে, পি এ বের করতে বলছে, পি এ ইজ ইকুয়াল টু রো জি এইচ টু। এই রোটা মার্কারির, আর এই রো এইচ ওয়ানের জন্য, আমি যদি ধরি এতটুকু এইচ ওয়ান, তাহলে সেটা হবে ফ্লুইডের জন্য, বা আমি ধরে নিলাম এটা অয়েল, তাহলে এটা মার্কারি মাইনাস রো অয়েল এইটা। এইখানে এইচ টু কত, মার্কারির জন্য আমরা রো 13,600 ইন্টু এইচ টু পুরোটা 20 সেন্টিমিটার মাইনাস 0.9 ইন্টু 9.81 ইন্টু এইচ ওয়ান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে যেটা আসে 25977 নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হচ্ছে পিও পিএ এর মান। খুব সহজ একটা প্রবলেম ছিল, আমাদের সহজভাবে চিন্তা করলে এই ডেটাম থেকে ডানপক্ষ সকল প্রেশার সমান বামপক্ষের সকল প্রেশার। এখন আমরা আর একটা প্রবলেম দেখব,
এখানে আরেকটা প্রবলেম আমরা দেখব এখন, যেটার বলা হচ্ছে যে এ সিম্পল ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং মার্কারি ইজ কানেক্টেড টু এ পাইপ ইন হুইচ ফ্লুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি 0.8 অ্যান্ড হ্যাভিং ভ্যাকুয়াম প্রেশার ইজ ফ্লোয়িং, দ্য আদার এন্ড অফ দ্য ম্যানোমিটার ইজ ওপেন টু দ্য অ্যাটমোসফিয়ার, ফাইন্ড দ্য ভ্যাকুয়াম প্রেশার ইন পাইপ ইন হুই ইফ দ্য ডিফারেন্স অফ মার্কারি লেভেল ইন দ্য টু লেন্স ইজ 40 সেন্টিমিটার অ্যান্ড দ্য হাইট অফ দ্য লেফট ফ্রম দ্য সেন্টার পাইপ ইজ 15 সেন্টিমিটার। আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে পার্থক্য হচ্ছে, আগেরটাতে এই অংশে একটা প্রেশার ছিল, আর এ এখনকার এটাতে বলা হচ্ছে যে এটা ভ্যাকুয়াম। তাহলে প্রবলেমটা আমি শুধু বামপক্ষ দিয়েই শেষ করে ফেলতে পারি। এই প্রবলেমের সমাধানে আমি যদি ধরি যে এইখানে প্রেশার পি, তাহলে পি প্লাস রো ওয়ান জি এইচ ওয়ান প্লাস রো টু জি এইচ টু, অর্থাৎ এইখানে আমি যদি এটাকে এইচ ওয়ান ধরি, তাহলে এইখানে এইচ ওয়ান রো ওয়ান এবং এতটুকু হচ্ছে রো টু, আর এই হাইটটা এইচ টু ইজ ইকুয়াল টু জিরো, কারণ বাম পাশে কোনো প্রেশার নেই, সরি ডান পাশে কোনো প্রেশার নেই। তাহলে এইখান থেকে আমি পি ইজ ইকুয়াল টু, এখানে রো ওয়ান দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি, এবং এই জায়গায় মার্কারি আগের মতোই সব ক্যালকুলেশন। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রবলেম। খুব সহজ সহজ দুইটা প্রবলেম আমরা দেখে ফেললাম, এখন আমরা দেখব তিন নম্বর প্রবলেম। এই প্রবলেমটা এক চাকরি পরীক্ষায়, এই সিমিলার একটা প্রবলেম এর আগে আসছিল, খুব সহজ। এ পাইপ কন্টেইনস অ্যান অয়েল অফ স্পেসিফিক গ্র্যাভিটি এত, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্টেড টু পয়েন্ট এ অ্যান্ড বি শোজ এ ডিফারেন্স ইন মার্কারি লেভেল অ্যাজ 15 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য প্রেশার অ্যাট টু পয়েন্টস। ধরে নিলাম এরকম একটা পাইপ যার দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, এইখানে একটা ম্যানোমিটার লাগানো আছে, এখানে একটা ম্যানোমিটার লাগানো আছে। বলা হচ্ছে এই দুই পয়েন্টের ম্যানোমিটারের যে ডিফারেন্স, আমরা ধরে নিলাম এই পর্যন্ত, বলা হচ্ছে এই হাইটটুকু 15 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ প্রেশার আমাকে বের করতে হবে পি এ মাইনাস পি বি। তাহলে আমি যদি এই এই পাশের প্রেশার ক্যালকুলেশন করি, তাহলে এই হাইটটুকু যদি এইচ হয়, এই হাইটটুকুও এইচ হবে, উভয় পক্ষ থেকে যেহেতু এই পাইপের একই ফ্লুইড ফ্লো করতেছে এবং মার্কারি হাইটটা ম্যানোমিটারের নিচে, সেহেতু উভয় পক্ষ থেকে এই প্রেশারটুকু বাদ যাবে। তাহলে পি এ প্লাস 0.15 এইচ রো জি, রো ইন্টু 9.81, এটা হচ্ছে আমাদের এই পক্ষের, এই পক্ষের হাইটটো 15 সেন্টিমিটার, ইকুয়াল টু পি বি প্লাস, এখানে পি বি প্লাস এই হাইটটুকু, এইখানেও এইচ রো জি, শুধুমাত্র এই রো এর পার্থক্য। এখান থেকে
ক্যালকুলেশন করলে পিএ মাইনাস পিবি ইজ ইকুয়াল টু 18688 নিউটন পার মিটার স্কোয়ার। এই ছোট্ট একটি প্রবলেম এক চাকরি পরীক্ষায় এসেছিল। আমরা চতুর্থ প্রবলেম দেখব এখন। আমরা খুব সহজ সহজ প্রবলেম দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমরা একটু কঠিন প্রবলেম দেখব। এখানে বলা হচ্ছে যে ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইজ কানেক্টেড টু টু পয়েন্ট এ বি অফ টু পিসেস অ্যাজ শোন ইন ফিগার। আমরা এর ফিগারটা দেখি, এরকম দি পাইপ এ কন্টেইনস স্পেসিফিক গ্যাভিটি 1.5 হয়, হোয়াইল দ্য পাইপ বি কন্টেইনস স্পেসিফিক গ্যাভিটি 0.9। দি প্রেশার এ এবং বি এর জন্য দেওয়া আছে 1 kg এফ পার সেন্টিমিটার স্কোয়ার। আপনারা জানেন কি না জানি না, কেজি এফ যেটা লেখা থাকে পার সেন্টিমিটার স্কোয়ার, ওইটাই আসলে বার, ওইটাই আসলে বার, প্রেশারের ইউনিট বার। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন মার্কারি লেভেল ইন ডিফারেন্ট ম্যানোমিটার। অথবা আপনি যদি কেজি এফকে 9.81 নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে চেঞ্জ করে নেন, কেজিএফকে 9.81 নিউটনে ফোর্সে কনভার্ট করেন, তাহলেও হবে। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স মার্কারি লেভেল ইন ডিফারেন্ট ম্যানোমিটার। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশান আসে পিএ প্লাস 3 2 H, তাহলে 5 + H রো জি, এই রো 1.5 এর জন্য, 1.5 এর জন্য যে রো, এই পাশে এসে পিবি প্লাস এইখান থেকে 2 + H রো, রো হচ্ছে 1.8 স্পেসিফিক গ্যাভিটি, সরি 0.9 স্পেসিফিক গ্যাভিটির জন্য ইনটু জি। তাহলে এইখান থেকে আমি বের করতে পারি পিএ মাইনাস পিবি, এইখান থেকে পিএ মাইনাস পিবি মাইনাস প্লাস 5 × রো 1.5 জি মাইনাস 2 × রো 0.9 জি ইজ ইকুয়াল টু H × রো 0.9 জি মাইনাস রো 1.5 জি। এখান থেকে আমি এইচ ভ্যালুটা পেয়ে যাই, সেটা হচ্ছে 0.181 মিটার, অর্থাৎ 18.1 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটাও আমি সহজে করে ফেললাম। এইখানে শুধু একটাই জিনিস কনভার্সনের জন্য, পিএ বা পিবিকে যদি আমি কনভার্ট করি, যদি পিএ কে কনভার্ট করি 1 × সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে সেটা উল্টে 10⁴ হবে এবং 9.81 হবে, তাহলে এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। একইভাবে আমি পিবিকেও কনভার্সন করে নিতে পারি। এইখানে একক কনভার্সনটুকু ছাড়া আর কোনো ব্যতিক্রম কিছু ছিল না এতক্ষণের প্রবলেমগুলোর থেকে। এরপরে আমরা দেখব আরও একটি প্রবলেম, এটাও খুব ছোট সুন্দর একটা প্রবলেম। এ ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইজ কানেক্টেড অ্যাট দ্য টু পয়েন্টস এ বি অ্যাজ শোন ইন ফিগার। এখানেও একটা ফিগার আছে,
at B, air pressure eto, find the absolute pressure at A. এটা খুব সুন্দর একটা প্রবলেম যার জন্য শুধুমাত্র এখানে একটা প্যারামিটার বেশি সেটা হচ্ছে এখানে এয়ার প্রেসারটা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে পাই PA এটা A যদি আমি লেফট লিম্বে আসি তাহলে PA প্লাস এই হাইটটার জন্য অর্থাৎ পয়েন্ট টু ইন্টু এই সেটা রো এর মান 900 ইন্টু জি প্লাস পয়েন্ট ওয়ান ইন্টু 13600 ইন্টু জি ইজ ইকুয়াল টু রাইট লিম্বের জন্য পিবি প্লাস এটা ওয়াটার তাহলে হাইট এইচ এটা 1009.81 তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের পিবি এর মান দেওয়া আছে পিবি এর মানটাকে আমি যদি নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্সন করি তাহলে যেটা হবে 9.81 এটা ইন্টু 10^4 অর্থাৎ 98100 প্লাস 95886 এক্ষেত্রে আমি দুই পক্ষের এই পক্ষে শুধু পি এ থাকলো আর এই পক্ষে এই ভ্যালু থেকে বাদ দিলে পি এ এর মান আসবে 8.887 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার খুব সহজ একটি প্রবলেম এটাও আমরা দেখলাম এরপরে আমরা আরো একটি প্রবলেম দেখব সেটি হলো একটু ব্যতিক্রম অর্থাৎ এই ম্যানোমিটারটা আগে ছিল ডিফারেনশিয়াল ম্যানোমিটার এবং সিম্পল ছিল এবারে যেটা দেখব সেটা ইনভার্টেড অর্থাৎ আগেরগুলো ছিল এই রকম এখন সেটার উল্টা অর্থাৎ এই যে পাইপগুলো এর উপরে যে প্রেসারটা আমরা এতক্ষণ প্লাস করে আসছি আগের যদি যে কোনো একটা চিত্র দেখি তাহলে পিএ থেকে এগুলো প্লাস হয়েছে অর্থাৎ এই ডেটামে এটা প্লাস এখন যেটা হবে পিএ বা পিবি থেকে উপরের অংশটুকু মাইনাস এটাই হচ্ছে পার্থক্য আগের অঙ্কের সঙ্গে তাহলে পিএ মাইনাস আমি যদি লেফটে ধরি তাহলে রো ওয়ান জি এইচ ওয়ান ইজ ইকুয়াল টু পিবি মাইনাস রো টু এইচ জি এইচ টু তাহলে এইখান থেকে আমি আমার প্রেশার হেড অফ ইন দ্য এ টু মিটার অফ ওয়াটার অর্থাৎ পি এর ভ্যালু টু মিটার অফ ওয়াটার দেওয়া আছে তাহলে আমি পি একেও আবার কনভার্সন করে নিতে পারি টু মিটার অর্থাৎ এটা হাইট দেওয়া আছে টু ইন্টু এইচ রো জি রো হচ্ছে 1000 ইন্টু 9.81 এখান থেকে আমি পি কেও কনভার্সন করে নিলাম এতটুকুই ছিল এখানকার ব্যতিক্রম কিছু এখন এই ভ্যালুটা আমি জানি এইচ ওয়ান 30 সেন্টিমিটার এইচ টু 12 প্লাস 10 অর্থাৎ 22 সেন্টিমিটার একইভাবে এই প্রবলেমটাও আমরা সলভ করে ফেলতে পারি অর্থাৎ এইচ টুর ভ্যালু হচ্ছে 0.12 প্লাস 0.1 এতটুকুই পার্থক্য
তাহলে এখান থেকে আমি পিবি এর মান পাবো, পিবি ইজ ইকাল টু 1.8599 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। খুব সহজ সহজ আমরা কয়েকটা প্রবলেম দেখলাম, এতক্ষণ ছয়টা প্রবলেম দেখে ফেলছি অলরেডি। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আরও একটু কঠিন। এখানে যেটা বলা হচ্ছে সাত নম্বর প্রবলেমে, যে ইন দ্য ফিগার প্রেশার, এটা একটা এই ছবিতে দেখা যাচ্ছে, ইন দ্য ফিগার প্রেশার অ্যাট এ এবং বি আর দ্য সেম, অর্থাৎ 100 কিলো প্যাস্কেল। এখানে এটা বলা হচ্ছে 100 কিলো প্যাস্কেল এবং এটা বলা হচ্ছে 100 কিলো প্যাস্কেল। দুইটার ক্ষেত্রেই প্রেশার বলা হচ্ছে 100 কিলো প্যাস্কেল। তাহলে দ্য বলতেছে ইফ দি ওয়াটার ইজ ইন্ট্রোডিউস অ্যাট এ টু ইনক্রিজ প্রেশার পি এ টু 130 কিলো প্যাস্কেল, অর্থাৎ এইখানে যদি প্রেশারটা 100 থেকে ইনক্রিজ করে 130 কিলো প্যাস্কেলে হয়, তাহলে ফাইন্ড অ্যান্ড স্কেচ দ্য নিউ পজিশন অফ দ্য মার্কারি মেনিসিক। তাহলে আমাদেরকে নিউ পজিশন ড্র করতে বলছে। দ্য কানেক্টিং টিউব ইজ ইউনিফর্ম 1 সেন্টিমিটার ডায়ামিটার, যেহেতু 1 সেন্টিমিটার তাহলে এই প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য এই মার্কারিটা একটু নিচের দিকে নামবে, অর্থাৎ ডাউনওয়ার্ড। আমি যদি এটা নতুন ড্র করি তাহলে যেটা দাঁড়ায়, আমি ধরে নিলাম মার্কারির আগের পজিশানটা এটা, এখন যেটা পজিশান হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে এই এতটুকু ডাউনওয়ার্ড, অর্থাৎ ডেল্টা এইচ, আমি ধরে নিলাম ডেল্টা এইচ ডাউন। তাহলে আগের পজিশান যদি এটা হয় এবং এই লেভেলে আমি যদি ড্র করি, এই লেভেলে এটা ছিল ডেল্টা এইচ, এখন এইখানে আসাতে এটাও ডিক্রিজ ইনক্রিজ করবে, এই পাশে ডেল্টা এইচ পরিমাণ ডিক্রিজ করবে, অর্থাৎ আমি ধরে নিলাম যেহেতু এটা ইনক্লাইন্ড এবং এখানে 15 ডিগ্রি ইনক্লাইনেশান অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম এটা ডেল্টা এল। যেহেতু অনেক ইউনিফর্ম বলা হচ্ছে পাইপের দেওয়া ইউনিফর্ম, তাহলে আমি ধরে নিতে পারি ডেল্টা এইচ, এবং এটা অনেক ক্ষুদ্র, এই জন্য আমি ধরে নিতে পারি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা এল। তাহলে এই ক্ষেত্রে দাঁড়ায় এই হাইটটুকু, এটা এ এটা এবং বি, এখন এইটা হচ্ছে আমাদের মার্কারি, আগের এই এতটুকু মার্কারি ছিল এটা নেমে গেল। এখন যেটা হলো নতুন ইকুয়েশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি এ প্লাস, এক্ষেত্রে পুরোটা ওয়াটার, তাহলে এই হাইটটুকু যেহেতু ডাউন হলো ডেল্টা এইচ, তাহলে রো জি ডেল্টা এইচ, এখন এতটুকু হাইট সে ডাউনওয়ার্ড, এতটুকু হাইট সে ডাউনওয়ার্ড, এবং এই পাশে এসে ডেল্টা এল, ক্ষেত্রে এই হাইটটা হবে ডেল্টা এল, যেহেতু এইখানে অ্যাঙ্গেল 15 ডিগ্রি, তাহলে এটা হবে ডেল্টা এল সাইন 15, আর এইটুকু এই হাইটটুকু আর এই হাইটটুকু সমান, অর্থাৎ ডেল্টা এল সাইন 15 ডিগ্রি। তাহলে আমরা পাই
PA plus rho g, rho for water, delta H plus delta L sine theta is equal to PV plus gamma HG G delta H plus delta L sin theta. Eituku PV khetre delta H r eituku delta L sin theta. Ekhon ber korte bolche find a new position of mercury. তাহলে এই ক্ষেত্রে আমি p এর ভ্যালু দেখলাম আর বাকি যত মান আছে সবগুলো থেকে আমি ডেল্টা এবং p এর নতুন ভ্যালু 130 এবং pb নতুন ভ্যালু 100 কিলোপাস্কেল এই ক্ষেত্রে আমি এখানে ডেল্টা h এর মান বের করে ফেলতে পারি যেহেতু ডেল্টা এইচ এবং ডেল্টা এল সমান তাহলে এখান থেকে খুব সহজে ডেল্টা এল এইচ এর মান বের করা যায় তো এই ক্ষেত্রে ডেল্টা এইচ সমান দাঁড়ায় 130 থেকে 100 বাদ দিলাম এই পারে এসে তাহলে সেটা হবে 30000 প্যাস্কেল বাই এগুলো মান বের করলে 131,100 × 1 + sin 15 degree তাহলে এখান থেকে আমি পাই ডেল্টা এইচ সমান ডেল্টা এইচ সমান 0.193 meter অর্থাৎ 19.3 centimeter অর্থাৎ লেফটে এইটা ডাউন হয়েছে 19.3 centimeter আর যদি রাইটে হিসাব করি তাহলে এর সঙ্গে আমি সাইন 15 ডিগ্রি গুণ করলে যেটা আসবে সেইটা হবে আমার লাইফ রাইট সাইডে আপ ইনক্রিজ এই হচ্ছে আমাদের ম্যানোমিটারের আজকের লেকচার আমরা আগামী লেকচারে ম্যানোমিটারের আরও কিছু প্রবলেম দেখব এবং এগুলো আজকের প্রবলেমগুলো ছিল অনেক সহজ শেষেরটা ছিল একটু কঠিন এবং আগামী ম্যানোমিটারের লেকচার 2 যেটা সেটাতে আমরা যেগুলো দেখব সেই প্রবলেমগুলো এমন হবে এগুলো হবে একটু কঠিন তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি ধন্যবাদ সকলকে